বাহারি স্টাইলের জুতা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে ব্রিটিশ লাইফস্টাইল ব্র্যান্ড লি কুপার। এই যাত্রায় তারা সঙ্গী হিসেবে পেয়েছে স্থানীয় প্রতিষ্ঠান এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডকে, যারা এদেশে আরেক বিখ্যাত ব্র্যান্ড লোট্টোর পণ্য বাজারজাত করছে অনেকদিন ধরেই। ঢাকায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয় দুই প্রতিষ্ঠান, লি কুপারের ব্যবস্থাপনা পরিচালক ওয়েন বেব এবং এক্সপ্রেস লেদার প্রোডাক্টসের জামিল ইসলাম চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসনও উপস্থিত ছিলেন। শত বছরের পুরনো অর্থাৎ 1908 সালে প্রতিষ্ঠিত পূর্ব লন্ডনের কোম্পানি লি কুপারের জুতা এবং ডেনিম পণ্য শতাধিক দেশে বাজারজাত করা হচ্ছে। অন্যদিকে জুতা প্রস্তুতকারী স্থানীয় প্রতিষ্ঠান এক্সপ্রেস লেদারের গাজীপুর ইপিজেডের কারখানাগুলোতে বর্তমানে 7,000-এর বিশাল কর্মী বাহিনী রয়েছে, আর সারা দেশে লোট্টোর 160টি আউটলেটে কর্মরত আছেন প্রায় 1,200 কর্মী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বাংলাদেশের লি কুপারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে তাদের উপস্থিতি বিশ্বব্যাপী ফ্যাশন শিল্পকে বদলে দেবে। তিনি বলেন, ব্রিটেন থেকে পোশাক শিল্পের একটা বড় অংশ বাংলাদেশের মতো দেশগুলোতে চলে এসেছে, কিন্তু এখানে দুই দেশ এবং তাদের শিল্পখাত খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছে। ব্রিটেনে হচ্ছে নকশা এবং ব্র্যান্ডিং, আর বাংলাদেশে হচ্ছে উৎপাদন। তবে সেই অবস্থারও বদল হচ্ছে, কারণ বাংলাদেশ ভ্যালু চেইনে উন্নতি করেছে এবং 8% কাছাকাছি প্রবৃদ্ধি অষ্টম বৃহত্তম দেশটির সম্পদশালী হচ্ছে। এই সম্পদের কারণেই লি কুপারের মতো উচ্চমানসম্পন্ন ব্রিটিশ পণ্যের চাহিদাও এখানে তৈরি হয়েছে। বাংলাদেশে আসার পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল বলে অনুষ্ঠানে জানান লি কুপার ব্যবস্থাপনা পরিচালক ওয়েন বেব। বাংলাদেশের লাইসেন্স পার্টনার এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড সম্পর্কে তিনি মন্তব্য করেন, সঠিক অংশীদার পেতে আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম, এখন আমরা সেটি পেয়েছি। আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত। এমন একটি বাজার যা ক্রমাগত বড় হচ্ছে, এটা এমন একটা বাজার যেখানে বিশাল সম্ভাবনাও রয়েছে। এই যাত্রায় সফল হওয়ার আশা ব্যক্ত করে ওয়াইন বেব বলেন, সফল হওয়ার জন্য আমরা বাংলাদেশের বাজার, ক্রেতা, আমাদের অংশীদার, তারা কি করতে পারে, আমরা কি দিতে পারবো, এসব নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছি। আমরা দেখেছি বাংলাদেশ ভবিষ্যতে লি কুপারের আন্তর্জাতিক অংশীদার হতে পারবে। এক্সপ্রেস লেদার ব্যবস্থাপনা পরিচালক জামিল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তারা লি কুপার ব্র্যান্ডের জুতা বাজারে আনবেন এবং পরবর্তীতে তারা ডেনিম পণ্যের দিকেও যাবেন।